আমি তো হয়েছি সারা ভাষায় দিয়েছি হারা ভালোবাসি বলিসি যদি একবার আমি মরে যেতে পারি শতবার। সম্প্রতি রহমতুল্লাহ নামে এক প্রযোজক ঢাকায় সিনেমার কিং খান শাকিব খানের বিরুদ্ধে নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তুলেছেন। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ঢালিপাড়া। তবে এ অভিযোগ থেকে শাকিবকে বাঁচাতে চেষ্টার কমতি রাখছেন না শাকিব খানের দুই ছেলে জয় ও বীরের মা অপু বুবলি। বিষয়টি মীমাংসার জন্য ইতিমধ্যে সাবেক স্বামী শাকিবের সঙ্গে অভিযোগকারী প্রযোজকের বৈঠক করিয়েছেন অপু বিশ্বাস। এদিকে ছেলের বাবাকে নির্দোষ প্রমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন বুবলি। গত সোমবার শাকিবকে নিয়ে বুবলি লিখেছেন, অক্লান্ত পরিশ্রমী শাকিব খান অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। একটা চক্র কিছুদিন পরপরই শাকিবকে নিয়ে উঠে পড়ে লাগে, নানা চক্রান্তে মেতে ওঠে। বিষয়টা যেন এমন, তাকে হচিয়ে দিতে পারলেই আমরা রাজা, কিন্তু তার লাখো কোটি ভক্তরা কখনোই তা হতে দেয়নি, দিবেও না। সবসময়ই তারা তাকে আগলে রাখে, শক্তি দিয়ে এগিয়ে নেয়। তিনি বলেন, শাকিবের বিরুদ্ধে অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিং চলাকালীন যে অভিযোগ করেছেন, তিনি যদি আগেই বিষয়টি টের পান তবে সিনেমা থেকে তাকে বাদ দেননি কেন? সমিতিগুলোতে অভিযোগ কেন করেননি? দুপক্ষের কথা কেন শোনেননি? তিনি বলেন, 2016 সালের অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ শুটিংয়ের পর 2018 সালে শাকিব তার সুপারহিরো নামে আরেকটি সিনেমার শুটিং সম্মানের সঙ্গে প্রায় 20 দিন অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। তিনি যদি কোনো ব্যাপারে গিলটি থাকতেন তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখন শুটিংয়ের অনুমতিই দিতেন না, শাকিব নিজেও অস্ট্রেলিয়া যেতেন না। বুবলি লেখেন, মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে। মধ্যরাতে তার হোটেল কক্ষে নারী কী করছিলেন, কী তার বা তাদের উদ্দেশ্য ছিল, এত বছর কেন ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না, এখন কেন এই প্রোডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন? আর দেশে হোক বা বিদেশে, যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, খাতায় নাম উঠতেই পারে, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে, উভয় পক্ষের প্রমাণাদি নিয়ে। গত বুধবার শাকিবের বিরুদ্ধে ধর্ষণসহ নানা বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিচালক শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ করে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমতুল্লাহ। এরপর সকল অভিযোগ অস্বীকার করে এর বিপরীতে প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন নায়ক শাকিব খান, কিন্তু থানা তার মামলা না দেওয়ায় রোববার ডিবির শরণাপন্ন হন তিনি। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।